হাইনে 2023 বিধানসভা চংবাড়ী নবস্কাঙ্গ তনুই ফাঁসলরী সমগ্নি রতনপুর আমসাই অখলাই জাখা বিজেপি জনজাতি মোর্চানি পার্টি সেমিনার পান্ডা পান্ডাও নারোয়াই অক্রাঙ্গী মান জাখা হাসে বিজেপি নি আচুক ফাং রাজীব ভট্টাচার্যি পান্ডাও দাল বিদাল বদল ইয়াকরি 15 ফ্যামিলি নি 57 ভোটার্স রমখা বিজেপি বদল নি বানা তালনিয়া গুলো ন হাস্তে অখলাইজং বিধানসভা চংমারি ফিয়াবাতি প্রামথানি বাকি ত্রক ত্রক ফানক্রে ইংরেগে ফাইরে রুগ হাসুগ বিজেপি হাইফান বুইনি সেলাই উকলগ টংনানি গসিয়া বিজেপি ফাইনে 2023 বিধানসভা চংবাড়ী নবস্কাঙ্গ তনুই ফাঁসালরি সমুখ নিরতনপুর আমসাই অখলাই জাখা বিজেপি জনজাতি মোর্চানি পার্টি সেমিনার পান্ডা পান্ডাও নারোয়াই অকরা ইংমান জাখা হাস্তে বিজেপি নি আচুক ফাং রাজীব ভট্টাচার্যি পান্ডাও দাল বিদাল বদল ইয়াকরে 15 ফ্যামিলি নি 57 ভোটার্স রমখা বিজেপি বদলনি বানা পান্ডাও আমসানী কসা মন্ডল আচুক ফাংনি সাকথার মুংবাই খুংডক জিটি প্রাসান্ন খুংন বাগ জাখা কসাংমা জরানি রিসুম চার সিট করে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা জোনালে ডেপুটেশন দিয়েছি, আগামী দিন আমরা তৈরি করছি, তার জবাব যদি আমরা না পাই তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে আগামী দিন আমরা রাজপথ কাঁপিয়ে রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আজকে আপনি সৌভাগ্যবান, এই রাজ্যের জনজাতির অংশের আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সমস্ত দিক দিয়ে কিভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। বন্ধুগণ, আমি আমার এখানে ছোট ভাই সুমন এখানে বসে রয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম এই সারা রাজ্যে প্রায় 3 লক্ষ গরিব অংশের মানুষ যাতে গৃহ নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তার মধ্যে আমি সুমন বাবুকে জিজ্ঞেস করলাম এই রতনপুর এলাকায় প্রায় 450 লোকের বসবাস পরিবার রয়েছে, তার মধ্যে 250 জন যাতে গরিব অংশের মানুষ জনজাতি ভাইরা বোনেরা যাতে গৃহ নির্মাণ করতে পারে, পাকা বাড়ি নির্মাণ করতে পারে, প্রায় 250 পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের সুমন ভাই সেই তথ্য দিয়েছে। বন্ধুগণ, পাকা শৌচালয় ছিল না, আজকে আমাদের সুমন বাবুর উদ্যোগে আজকে প্রায় 250 পরিবারকে পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, শুধু রতনপুর এলাকায় আজকে সারা বিশ্বমুখে ভারতীয় জনতা পার্টি সরকার যাতে গরিবরা যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে, শৌচালয় নির্মাণ করতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। বন্ধুগণ,